সাজাং দিও না গো সাজাং এ যে আমার উম্মত গো দিও না গো সাজাং এ যে আমার উম্মত গো রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো মদিনার ওই পথে যেতে কে দিল আজান গো রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো জোড়াবো পুরাণ গো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উম্মত উম্মত করে তিনি পাগল, আর আমরা কি নিয়ে পাগল? দুনিয়া নিয়ে পাগল। যেদিন আল্লাহ করবেন বিচার রোজা হাশরের ময়দানে, নাফসি নাফসি করবেন সবাই, চাইবে না কেউ কারো পানে। আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা পরিচয় দেবে না সন্তানদের, বাপ পরিচয় দেবে না সন্তানদের, স্ত্রী পরিচয় দেবে না স্বামীকে, ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বেটাকে পরিচয় দেবে না, এমন একটা দিন। তাই কবি বলছেন, যেদিন আল্লাহ করবেন বিচার রোজ হাশরের ময়দানে, নাফসি নাফসি করবেন সবাই, চাইবে না কেউ কারো পানে। চোখের পানি মুছিয়ে দিবেন মরণ বিমোহাম্মদ গো, চোখের পানি মুছায়ে দিবেন মরণ বিমোহাম্মদ গো, রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো, জোড়াবো পুরাণ গো। মদিনার ওই পথে যেতে কে দিল আজান গো, রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো, জোড়াবো পুরাণ গো। যুবকরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, বেদিন রাজারা জালেম বাদশারা যুবকদের ইমান নষ্ট করার জন্য তারা শহর থেকে পার্বতী নারীদেরকে ভাড়া নিয়ে এসেছে। বলেছে, ও নারীরা, মুসলিম যুবকরা যখন নামাজের সালাম ফিরাবে, ডান দিকে প্রথম সালাম ফিরাই আমরা, তারপরে আমরা বাম দিকে সালাম ফিরাই, এই সালাম ফিরিয়ে তোমাদের উলঙ্গ চেহারাটা যেন দেখে নেয়, তাহলে তাদের দিমাগ তাদের ব্রেন ধোলাই করা হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যে তারা নামাজ পড়বে দোয়া করবে এই সুযোগটা তারা পাবে না, তোমাদের উলঙ্গ সুন্দর চেহারাটা দেখার পরে তারা তোমাদের ওপরে আকৃষ্ট হয়ে পড়বে, তোমাদের ওপরে আবেগপূর্ণ হয়ে পড়বে। টাকা নেওয়ার পর ওই লম্পটদের যুক্তি শুনে পতিতা নারীরা তারা উলঙ্গ হয়ে জামা কাপড় গুলো খুলে তারা যুবকদের সাইডে অপেক্ষায় আছে। যুবকরা যখন সালাম ফেরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
দেখে ওর মাঝখানে আল্লাহ পাক একটা প্রাচীর দিয়ে দিয়েছে, মহিলা বাইরে থেকে দেখতে পায়, যুবক সালাম ফেরায়, এবার বুঝি আমার দিকে আকৃষ্ট হবে। এবং যুবক যখন তাকায় দেখে নারীদের দেখা পায় না, বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতে